বসে দিছেন, চাপাই চাপাই নিয়ে বেড়ায়। আপনাদের মালিক পক্ষর সাথে কথা হয়েছে, রবিবারে সবাই বেতন ভাতা পেয়ে যাবেন, ঠিক আছে? যথারীতি আর সাত তারিখে, সামনের মাস থেকে সাত তারিখের মধ্যে সব পেয়ে যাবেন, ঠিক আছে? রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকা, বকেয়া বেতন ভাতার দাবিতে রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকায় সড়ক অবরোধ করছেন গার্মেন্টস শ্রমিকরা। ব্যস্ততম এই এলাকার সবগুলো সড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ বুধবার বিকেলে ৫টার দিকে কুড়িল ফ্লাইওভারের নিচে সড়ক অবরোধ করেন জুয়ার সাহারার জমজম রোডের ইউরোজোন ফ্যাশন নামের লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা। গুলশান ট্রাফিক বিভাগ জানায়, কুড়িল চৌরাস্তার গার্মেন্টস শ্রমিকদের অবরোধের কারণে এই মুহূর্তে কুড়িল থেকে ঢাকা ইনকামিং ও আউটগোয়িং দুই দিকে যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, বেতন ভাতা বন্ধ থাকায় তারা সড়ক অবরোধ করছেন, কোনো সমাধান না পেয়ে বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন। সড়ক অবরোধের কারণে তিনকেত থেকে প্রকৃতি সরণিগামী রাস্তায় তীব্র যানজট দেখা দিয়েছে। অন্যদিকে যানজট এয়ারপোর্ট রোডেও বিশিষ্ট শুরু হয়েছে, এতে কিলকেট থেকে প্রগতি সরণিগামী রাস্তায় যানজট দেখা দিয়েছে। যানবাহনের চাপ বাড়ছে ৩০০ ফিটেরও। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার জন্য ক্রাইমের অফিসার ফোর্স কাজ করছে, আশা করা যায় খুব শীঘ্রই যান চলাচল শুরু হবে। সবশেষ সন্ধ্যা ৭টার দিকে পুলিশ সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে নিলেও এখনও স্বাভাবিক হয়নি যান চলাচল। উজ্জ্বল আহমেদ, ডে নাইট নিউজ, ঢাকা।